সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে প্রচার প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। দুপুরে নগরীর কাজীর বাজার, মীরা বাজার, জালালাবাদ সহ বিভিন্ন জলাবদ্ধ প্রবণ এলাকা পরিদর্শন ও জনসংযোগ করেন তিনি। এ সময় তিনি জাতীয় পার্টি প্রার্থী বাধা ও হুমকির অভিযোগ প্রসঙ্গে বলেন, আলোচনায় আসতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব অভিযোগ করেন। এদিকে রাজশাহী মেয়র প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন।